নমস্কার, আমি গায়ত্রী বংডিসে আপনাদের স্বাগত জানাই। আজ আমি পাকা আম দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বানানো শুরু করি পাকা আমের পায়েস। প্রথমেই নিয়েছি দুটো পাকা আম। আমগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো থেকে আমি পাল্প বের করে নেব। আমটাকে ছাল তুলে নেওয়ার পর এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা জায়গা বসিয়ে দিয়েছি। জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এবার আমি এই দুধটা থেকে অল্প একটু দুধ একটা জায়গার মধ্যে তুলে রাখছি। এবার আমি এই দুধটা জাল দিয়ে দিয়ে অল্প একটু ঘন করে নেব। এবার আমি যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। আপনি চাইলে মিল্ক পাউডার স্কিপ করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নস্টার্চ। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আমি জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। এর থেকে কম দেবেন না, তাহলে খাবারটা কিন্তু মিষ্টি হবে না। এবার নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালোভাবে গুলে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সচার। অল্প অল্প করে দেব আর মেশাবো। এইভাবে না নাড়ালে কিন্তু দুধের মধ্যে গুটলি জমে যেতে পারে। হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর দুধটা দেখুন এরকম ঘন হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তৈরি করে ছেঁকে রাখা আমের পাল্প। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমের পাল্প দিয়ে আমি 2 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার আমি আবারও গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 500 ml জল। এবার আমি জলের মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। জলের সঙ্গে চিনি আর লবণ ভালোভাবে মিশিয়ে নেব। জল ফুটতে শুরু করেছে। এখানে আমি রোস্টেড ভারমিসেলি নিয়েছি 100 গ্রাম। এটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখুন ভারমিসেলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা ছাকনা রেখেছি একটা জায়গার উপর। এবার এটাকে ছাকনার মধ্যে ঢেলে ভালোভাবে ছেঁকে নেব। এটাকে ছেঁকে নেওয়ার পর আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তাহলে কুকিং প্রসেস এখনই বন্ধ হয়ে যাবে। এবার আমি এখানে একটা জায়গা নিয়েছি। জায়গার মধ্যে আম আর দুধ যেটা ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছি সেটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা ভারমিসেলি। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিচ্ছি। আপনার যেটা পছন্দ আপনি সেটা দেবেন, থাকলে দেবেন, তাছাড়া দেবারই দরকার নেই। এখানে নিয়েছি কিউবি, এটা হচ্ছে কিশমিশ, এটা কাজু কুচি, একটুখানি চেরি আর 2 খেজুর আমি কুচি করে নিয়েছি। সব আমি একসঙ্গে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি।
এখানে আমি একটা আমের দুটো ফালি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি ঠান্ডা ঠান্ডা আমের পায়েস। এটা নর্মাল ফ্রিজে দুদিন পর্যন্ত আপনি সংগ্রহ করতে পারেন। তো একবার এইভাবে তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।